আশেপাশে কিছু জিনিসপত্র কেনাকাটি জায়গাটা দেখে কি গো বন্ধুরা তোমরা অনেকে চিনতে পারছো জায়গাটা কোথায় এসেছি বলো তো দিদির বাড়ির পাশে তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ডোনা মোর সাথে একটা নিউ ইন্টারেস্টিং ব্লগে তোমরা এনজয় করতে চলেছো আজকে সিওবিতে মানে কোচবিহারে যাব স্কলারশিপ জমা দিতে তো আমি বাবানকে এখনই পড়িয়ে উঠলাম পড়িয়ে উঠে তারপরে কিছু জিনিস জেরক্স করতে হবে বাজার যাবো বাজার পাশেই দিদি বাড়ি থেকে বাজার তো পাশেই তোমরা জানোই সবাই তো বাজার গিয়ে কিছু জিনিস জেরক্স করব জেরক্স করার পরে ওদিকে মা আবার ফোন করছে তারা দিচ্ছে কটা বাজে 9:53 বাজে তো 10টার মধ্যে ঘোষণাঙ্গা মানে দাঁড়াতে হবে গাড়ির জন্য লাইন গাড়ির জন্য তো আর বাঙালির টাইম যে টাইম দেয় সেটা তো পিছায় এটা তো জানোই তোমরা আমরা বাঙালি যতটা টাইম দিবে তার থেকে এক ঘন্টা হলেও পিছাবে তাই না আমি ঠিক বললাম না তো তাড়াতাড়ি জেরক্স করে বাড়ি চলে যাই সাইকেল সাইকেল বাবা জীবন তো চলেই আছে সাইকেল তো নিতেই হবে তো চলো ঠিক আছে আমার ভাই স্যান্ডেল পরে কোচবিহার যাচ্ছে আমার ভাই স্যান্ডেল পরে কোচবিহার যাচ্ছে গাড়িতে উঠে পড়ছিলাম তখন আমি ওর পায়ের দিকে নজর দিয়েছি যে স্যান্ডেল পরে আছে আমি বলি কি তুই কি স্যান্ডেল ঘরের নর্মাল স্যান্ডেল পরে আছে আমি বলি কি মিনিট আমি বলি কি তুই কি স্যান্ডেল পরে যাবি কোচবিহার কি অবস্থা কতজন ফ্রেন্ড পেয়ে গেছি তো প্রথমে তো একাই আসছিলাম মা ওদিক দিয়ে মানে সাগর দিঘির পাড়ে চলে গেছে আর আমি প্রথমে একা আসছিলাম পুরো একদম পুরো নার্ভাস হয়ে গেছিলাম একা যাব তারপর দিয়ে কার বার্থডে তোমার হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সবাই আজকে আমার বার্থডে তো আমি ভাবছিলাম যে আজ আমাদের ফ্রেন্ড মানে সবাই মিলে এনজয় করবো তো আসার পরে কি দিদির সাথে দেখা হয়ে গেল তোমার নামটা কি বলে দাও তো পাপি সবাই উইশ করে দিও ওর বার্থডে ঠিক আছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো নিচে যেদিকেই তাকাই সেদিকেই শুধু স্টুডেন্ট আর স্টুডেন্ট পোস্ট অফিস পুরো ভিড় একদম পোস্ট অফিসটা খালি স্টুডেন্ট সবাই খালি স্কলারশিপ 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 এত ভিড় তো বন্ধুরা ছাতা দেখো এই যে দেখো ছাতা এটা হচ্ছে ছাতা দেখো আমি আজকে আমার ফর্মটাকে দিয়ে দিদি ছাতা বানিয়ে দিয়েছি ফর্ম দিয়ে ছাতা এই যে এখানে বন্ধুরা খামটা রেডি হয়ে গেছে জাস্ট লাইনের অবস্থা দেখো এই গরম রোদের মধ্যে মাথার মধ্যে রোদ পড়ছে চড়া রোদ আগে জানলে ছাতা নিয়ে আসতাম আর এত গরম সিরিয়াসলি আর একটু আছে একদম গেটের সামনেই দাঁড়িয়ে আছি দেখো বাবারে বাবা তো কমপ্লিট হলো আমাদের এখন বাজে 1:16 আমার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ নাকি আমি জানি না 1:16 বাজে আমাদের কমপ্লিট হয়ে গেল চলো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি চলো দেখো লাইন কত দূর জাস্ট দেখো ওই অবধি লাইন আছে আমাদের কমপ্লিট এখন বাড়ির দিকে রওনা টাটা টাটা তো ওদের সাথে ক্ষণকালের জন্য দেখা হলো পুরো বন্ধুত্ব হয়ে গেছি এখন ওরা রাজবাড়ি নিয়ে দেখো রাজবাড়ির সামনে রাজবাড়িতে নেমে পড়লো আর আমি যাচ্ছি মা ওখানে দাঁড়িয়ে আছে আর মা যেই কাজে এসেছে সেই কাজ নাকি হয়নি তো মা শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে সাগর দিঘির পাশে তো আমি সেখানেই যাচ্ছি চলো দেখা যাচ্ছে শিব মন্দিরে গিয়ে একবারে সাগর দিঘির পাড়ে ওই যে মা ওইখানে বসে আছে বাইকের পিছনে বাইকের পিছনে ওই যে হ্যাঁ ওই জায়গায় বসে আছে তো মানে আমাদের কাজ হলো আর ভাইয়ের কাজটাও মানে টেনে মনে কাজ হয়েছে তাই না হয়েছে তো কাজ কিন্তু মানে কি বলতো ভাইয়ের উফ মাস্ক পরে একদম অসহ্য লাগে কী বলতো ভাইয়ের অ্যাকচুয়ালি নামে গণ্ডগোল ছিল এই জন্য তো ওগুলো আবার কোর্টে গিয়ে এপিটুপিট করতে হবে অনেক কাজ আছে তো এখন
সাগর দিঘির পাড়ে বসে একটু ফিল করছি, নেচারকে ফিল করছি, দারুণ মজা লাগছে। আর এই মানে পুকুরের সামনে আসলে কি বলতো, দিঘির সামনে আসলে মনটা পুরো একদম ভালো হয়ে যায় আর পুরো শান্তিময় হয়ে যায়, খুব সুন্দর। দেখো ভিউটা জাস্ট দেখো তো, আমার বকবক ছেড়ে ভিউটা এখন তোমরা এনজয় করো। সামনে শিব মন্দির আছে, তা একদমই সামনে দেখো কত সুন্দর, জানি তো দেখো। তো আমি শিব মন্দিরের সামনে যেতে পারবো না, প্রবলেম এই জন্য, তো বাই দূর থেকে তোমরা ভিউটা নাও। বাড়ি থেকে তো একদমই খেয়ে যাইনি বললেই চলে, একদম কোনো মতো দুগরস ভাত খেয়ে গিয়েছিলাম ভাজা দিয়ে। তো দুপুরবেলা এত খিদে পেয়েছে তো সেই জন্য একটা হোটেলে ঢুকে পড়েছি, মা আমি ভাই, মা উপাশে বসে আছে, ভাই আর আমি এখানে খাচ্ছি। দুপুরবেলায় অন্য কিছু আর খেলাম না, আমরা যেহেতু বাঙালি তো ভাতটা খেলে আমাদের কিন্তু পেটে শান্তি হবে আর আমাদের খিদেটাও মিটবে, তাই না? অন্য কিছু খেলে কিন্তু খিদেটা মিটবে না, তাই একটু সময় করে বের করে হোটেলে খেয়ে নিচ্ছি। তো রাজবাড়ির পাশে কিছু জিনিসপত্র কেনাকাটি করছি, খুবই ইম্পর্টেন্ট জিনিস যেগুলো, পরে বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে কি কি কেনাকাটি করছি, ঠিক আছে? তো ভাই আমাদের জন্য কি এনেছে দেখি অল্প দেখি, না তো খাইছি, তো এরকম কিন্তু চলে না। আরে বাড়ি থেকে যাইতে যাইতে তো গরমই হয়ে যাবে, তাহলে খাই না বসে। হ্যাঁ এমন কেন করিস ভাই, তাও তোমার ঠান্ডা জলটা তো মাগো মা, আমার মোবাইলই পড়ে যাবে সিরিয়াস, গরম থেকে এসে ঠান্ডা জল তৃপ্তিজনক। আর এই আলুর গাড়ি কোনোদিনই শেষ হবে না। তো বন্ধুরা দেখো কত ছোট গাছে কলা ধরেছে, দেখো কত ছোট গাছটা, ছোট গাছে কলা ধরেছে। তো মানে আমাদের এই বাড়িতে মা স্কুটি রেখেছিল, তো এখন স্কুটি নিয়ে বাড়ির পথে যাব, চলো। তো বন্ধুরা একদম অনেকক্ষণ পরে কথা বলছি, একবারে এসে ওখান থেকে কোচবিহার থেকে এসে তারপর তোমার সাথে কথা বলছি। তো একে প্রচণ্ড গরম পড়ে গেছে দেখো, মানে তোমরা ভাববে না, বিশ্বাস করতে পারবে না এতটা গরম পড়েছে, দেখো ফ্যান চলছে। তো এই গরমের জন্য কোচবিহারে গিয়েছিলাম, তো সেই জন্য কিছু কিছু জিনিস কিনে নিয়ে এসেছি ভাই আর আমার জন্য। তো আনতে আনতে একটা জিনিস পরে ফেলেছি, অলরেডি পরে ফেলেছি, দেখো এরকম খুবই সফট, একদম দেখো দেখেছো খুবই সফট, এরকম কাজ, পুতি 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 দিয়ে কাজ, এবং একটা টি শার্ট সাথে, দাঁড়াও ওয়ান সেকেন্ড, টি শার্টের সাথে একটা হাফ প্যান্ট। গরমেতে তোমরা জানোই অনেকে যে আমি বাড়িতে হাফ প্যান্ট পরি, সেই জন্য আমার হেটার্সদের তো মানে বলে আমার দিদি আর আমাকে যারা যারা হেট করো, আমি জানি আজকের এই যে জিনিসপত্রগুলো কিনে এনেছি সেই জন্য সেই জিনিসপত্র নিয়ে তোমরা অনেক ট্রোল করবে, কিন্তু ভাই গরম পড়েছে মানে বলার মতো না, এত গরম পড়েছে। আর এরকম আমি আমি জানি এটা সভ্য ড্রেসই, এটা অসভ্য ড্রেস নয়, এটা সভ্য ড্রেসই। তো ছাড়ো ওসব কথা, ছাড়ো ওসব নেগেটিভ মাইন্ডের কথা, ছাড়ো পজিটিভ মাইন্ডে চলে আসছি। তো ড্রেসটা কীরকম লাগলো, খুবই কম দামে, এটার সাথে আমি আরেকটা টি শার্ট এনেছি, ওই টি শার্টটা দেখলে সিরিয়াসলি, ওই টি শার্টটা এতটা স্মার্ট, দাঁড়ো দেখাচ্ছি, ওই টি শার্টটা আমি রেখে দিয়েছি, টিউশনে পরে যাওয়া যাবে গরমের মধ্যে, টিউশনে পরে যাওয়া যাবে, ওটা আমি বাড়িতে পরবো না গরমের মধ্যে। দেখো টি শার্ট, টি শার্টই তো বলে এগুলোকে, তাই না, লেডিস টি শার্টগুলো দেখো সুন্দর না, এটাও সুন্দর সাথে এটাও সুন্দর, কিন্তু এটা একটু বেশি আমার ভালো লেগেছে, এটা এটা আর যে প্যান্টটা পরেছি ওটা, আর সাথে এই প্যান্টটা আরেকটা নিয়ে এসেছি ঘরে পরার জন্য, ঠিক আছে? তো বলো তো তোমরা যদি সামনে থাকতে অবশ্যই বলতে কত টাকা নিয়েছে,
তো আমি বলে দিচ্ছি কত টাকা নিয়েছে। প্যান্ট সব প্যান্ট 100 টাকা, 100 টাকা 100 টাকা করে, 200 টাকা দুটা প্যান্ট, আর হচ্ছে এই টি শার্টগুলো 100 টাকা 100 টাকা করে, 200 টাকা, ঠিক আছে, আমার টোটাল 400 টাকা। আরেকটা যে আরও জিনিস, এবার ভাইয়ের জিনিসে আসছি, সেটার মধ্যে ক্রিস্ট আছে, ঠিক আছে, এই যে ভাইয়ের যে এই গেঞ্জি, ভাইয়ের এই টি শার্টগুলো ঘরে পরার জন্য, ঠিক আছে, খুবই সফট, খুবই সুন্দর। এটা একটা, এই যে এটা, ঠিক আছে, এই যে তারপরে হচ্ছে এই যে ভাইয়ের এই যে একটা প্যান্ট, আর একটা প্যান্ট অলরেডি পরে ফেলেছে, মানে ভাই বোন একেবারে সেম, নতুন জিনিস পেলে ওটাকে রেখে দিব কালকে পড়ার জন্য। এটা নিয়ে আমার মা কিন্তু বলেছে যে নতুন জামা পরছিস, একটু স্নান টান পরেই পর, আস্তে আস্তেই মা একদম বলে দিয়েছে, তো ছাড়ো নতুন জামা, আমি আমি পারি না, আমি নতুন জামা বলে না, নতুন জিনিস ফেলে রাখতে পারি না, আমি ইউজ না করে সব তাড়াতাড়ি ইউজ করবো কখন, আমার হাত পা চুড়চুড়ায়। তো আমার মতো কারা কারা নিজে কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে। আর আরেকটা কথা হয়েছে, তো মানে বলি, ঠিক আছে, তোমরা যেহেতু ফ্যামিলির লোক, মানে একটা কী কাণ্ড হয়েছে, আমি যখন আসছিলাম কোচবিহার থেকে রাস্তায়, ঠিক আছে, তখন আমার মা পিছন থেকে চলে গেছে, পিছন থেকে চলে গিয়ে পানের দোকানে ঢুকে গেছে, পান পান বলতে অন্ধ। তারপরে দিয়ে আমি তো আমি আর ভাই সামনে যাচ্ছি যাচ্ছি, আমার মা আমি এইভাবে যাচ্ছি যাচ্ছি এইভাবে করে যাচ্ছি, আমার ভাই এই সাইডে আছে, আমার মা এই সাইডে ছিল, তো আমি ভাইয়ের সাথে কথা বলতে বলতে আছি, আমি আমি তো জানি না যে মা পিছন দিকে চলে গেছে, হ্যাঁ, তো আমি কথা বলতে বলতে আসছি, ভাইও দেখেনি ভাইয়ের আমি কথা বলছিলাম, তো আমি জানি যে মা এখানেই আছে, তো আমি আমি না এইভাবে ভাইয়ের সাথে কথা বলতে বলতে মা এভাবে করে মা মানে মা করে এভাবে একটা ছেলে রাত ধরে ফেলছি, মানে কাকুই হবে বয়স্ক টাইপের, তো আমি ধরে ফেলছি, ধরে ফেলে বলি কি মা এইভাবে করে বলি, ধরে মা এইভাবে করে আ করে তাকায় থাকি, কাকুটাও আমার দিকে তাকিয়ে আছে, আমিও কাকুর দিকে তাকিয়ে আছে, লোকে আমার দিকে তাকিয়ে আছে, বলে এ কি কাকে মা বলছে ভাবো। আর আমি পরে দিন পিছন ঘুরে দেখি যে মা পানের দোকানে অলরেডি ঢুকে গেছে, কি কাণ্ড সত্যি, খুবই একটা ফানি ঘটনা ঘটেছে। তো আমি ভিডিওটি একেবারে সকালে শুরু করেছিলাম, তো ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি, তো আশা করছি আজকের হোল ভিডিওটি, হোল ব্লগ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, তো তোমাদের নিচে কমেন্ট করে বলো তো আমার ডেইলি ব্লগ তোমরা কীরকম দেখছো, তো আশা করছি কিছুদিন যাবে, দিন যাওয়াতে আমার ডেইলি ব্লগের সাথে সাথে আমার ক্যামেরা কোয়ালিটি ভালো হবে। হ্যাঁ, আমি জানি জানি তোমাদের অসুবিধা হচ্ছে ক্যামেরা কোয়ালিটিতে, প্রত্যেক দিনের কমেন্ট করি না তখন আমি মানে একদম ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই তোমাদের কমেন্ট শুনে, যেমন ভালো দিকও ভালো কমেন্টও করো, সেরকম যখন বলো যে মানে কম ক্যামেরা কোয়ালিটি খারাপ, আমি বুঝি যে ক্যামেরা কোয়ালিটি খুবই খারাপ, কিন্তু সেই নিয়ে না আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই, তো হবে, সমস্ত কিছুই হবে আশা করি। তো ভিডিও আমি এখানে এন্ড করছি, যদি ভালো লেগে থাকে ভিডিও তাহলে লাইক শেয়ার করো, আর কমেন্টস অবশ্যই করো, কমেন্টস আমি সবার রিপ্লাই দেই, আর ইউটিউব সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবভিয়াসলি কমেন্ট করো, আমি তোমাদের হেল্প করব। আর যারা যারা আমার ইনস্টাগ্রামে আর কিছু আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তাহলে ইনস্টাগ্রামে ফলো করো আর মেসেজ করো, ডিএম করো গিয়ে সাথে সাথে, ইনস্টাগ্রাম আইডি হচ্ছে dazzling660, আর যাদের যাদের ইনস্টাগ্রাম নেই এফবি আইডি হচ্ছে নিচে দিয়ে দিচ্ছি ডোনা মল্লিক আমার চ্যানেলের নাম দিয়ে, সেখানে গিয়ে ভিজিট করো, ভিজিট গিয়ে কোনো প্রবলেম হলে আমাকে বলো, আমি যদি জানি আমার সাধ্যমতো তোমাদের তোমাদেরকে হেল্প করবো। আর যারা যারা নতুন এসেছো আমার চ্যানেলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিয়ে যাও, 10K করতে মানে 10K যাতে হয়ে যায় খুবই মানে তাড়াতাড়ি, তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে, তো কি শেয়ার করো, তার কারণ আমি একজন স্টুডেন্ট, স্টুডেন্টদের কাছে তোমাদের বন্ধুদের যারা যারা স্টুডেন্টরা দেখছো বন্ধুদের কাছে শেয়ার করো যে আমিও মানে একটা স্টুডেন্ট আছে ডোনা মল্লিক নামে, ও ব্লগিং করে, ডেইলি ব্লগিং করে, ও ব্লগিংগুলো দেখো, এইভাবে শেয়ার করো, ঠিক আছে। আর গপ করি না, এর গপ কত বড় হয়ে গেছে, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, বাই বাই।